তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাতে আমরা কিন্তু প্রত্যেকেই ফটো ক্যাপচার করে থাকি, এবং আমরা চাই যে আমাদের যে সব ফটোগুলো ক্যাপচার করব সেগুলো তো জানে পেছনটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়। এর মানে আমরা কিন্তু সবাই DSLR মতো পোর্ট্রেট মোডে ফটো তোলার চেষ্টা করি ফোন দিয়ে, বাট প্রপারভাবে কিন্তু আমাদের ফোনে ব্লারটা হয় না। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আপনি ফটো তুলে ব্লার করতে পারবেন ফটোকে। আপনাদেরকে একটা চমৎকার অ্যাপ্লিকেশান দেখাবো, এর মাধ্যমে আপনি আপনার ক্যামেরার মাধ্যমে ফটো তুলবেন, দেন এই অ্যাপ্লিকেশানটাতে আপনি একদম প্রপারভাবে পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নিতে পারবেন একদম সুন্দরভাবে। পুরো মনে হবে যে DSLR মতো, কেউ বুঝতে পারবে না যে এটা DSLR কি ফোনের। তো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, তো অ্যাপ্লিকেশানটা আমি ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে দেখাবো যে কীভাবে ডাউনলোড করবেন লাস্টের বেলায়। তো প্রথমে আপনারা সিম্পল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন, দেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে এখানে একটা ফটো সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন সিম্পল আপনারা আপনাদের ফটোতে চলে যাবেন গ্যালারিতে। এখানে আমি একটা ফটো সিলেক্ট করছি, দেখুন এখানে কিন্তু আমি একটা ফটো সিলেক্ট করব। দেখুন আমি এই ইমেজটা এখন কিন্তু সিলেক্ট করব, এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার রয়েছে হালকা, বাট অতটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার নেই। তো আমি দেখুন এটা কিন্তু এবার ব্লার করব। তো ব্লার করার জন্য নিচে দেখবেন টুলস বলে একটা অপশান, নিচে দেখবেন একদম সেকেন্ড নম্বর অপশানে দেখবেন নিচে টুলস বলে একটা অপশান, এখানে প্রেস করবেন। দেন নিচে দেখবেন একটা অপশান লেন্স ব্লার, দেখুন এখানে লেন্স ব্লার বলে একটা অপশান রয়েছে, এখানে প্রেস করবেন। দেন দেখতে পাবেন যে আপনার ফোনে এবং দেখবেন যে আপনার ফটোর উপরে একটা এরকম রাউন্ড কালারের একটা অপশান চলে আসবে, এটাকে আপনি ছোট বড় করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী, আপনি ব্লার করতে পারবেন। দেখুন আমি সাইডে সরাচ্ছি, এটা কিন্তু ব্লারটা আরও ঘনত্ব বেশি হচ্ছে, ডিপ ব্লার হচ্ছে। আপনি এভাবে ব্যাক করতে পারবেন, আপনার মুখটাকে ব্লার করবেন না, তার জন্য আপনার মুখটাকে শুধুমাত্র খালি রাখবেন। পাশের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে কিন্তু আপনি এটাকে জুম করে করে এটাকে আপনি জুম আউট করে করে আপনি আপনার ইচ্ছা মতো প্রপারভাবে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনি ব্লার করতে পারবেন। এই অ্যাপ্লিকেশানটা কোনো হ্যাং হবে না, আপনার ফোনে একদম স্মুথলি চলবে। আপনি এই অ্যাপ্লিকেশানটার মধ্যে আরও ফটো এডিট করতে পারবেন, চমৎকার চমৎকার কিন্তু এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে ফটো এডিট করা যায়। তো এগুলো দেখুন এখানে কিন্তু শুধুমাত্র আমি আপনাদেরকে ব্লার করার অপশানটা দেখালাম। আপনারা যদি সেভ করতে চান ফটোটিকে, তো এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, দেখবেন এখানে এক্সপোর্ট বলে একটা অপশান রয়েছে, এক্সপোর্টে ক্লিক করলে দেখবেন সেভিং ফটো বলে দেখাবে, এবং আপনার এক সেকেন্ড লাগবে আপনার ফটোটি গ্যালারিতে অটোমেটিকভাবে দেখুন সেভ হয়ে যাবে। দেখুন এখানে ফটো সেভড, এখানে ভিউ ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখবেন আমি দেখতে পাবো যে ফটোটি আমার ফোনে সেভড হয়ে গেছে। তো যদি আপনি আরও এডিটিং শিখতে চান ফোনের এই অ্যাপ্লিকেশানটার, আরও যদি অপশানগুলো জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন, প্রথমে প্লে স্টোরে গিয়ে এখানে দেখতে পাবেন যে একটা অপশান রয়েছে সার্চ বার, এখানে গিয়ে প্রেস করবেন, লিখবেন যে স্ন্যাপসিড, স্ন্যাপসিড বলে সার্চ দিলেই অ্যাপ্লিকেশানটার রেট দেখবেন অনেক সুন্দর একটা রেট রয়েছে, 4.3 রেট রয়েছে এবং 1 মিলিয়ন রিভিউ রয়েছে, গুড একটা অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিও, ততক্ষণ ভালো থাকবে।